ব্রজ ললনাগণ সারাদিন অপেক্ষা করে প্রাণ গোবিন্দকে দর্শন করবে বলে দুয়ারে এসে দাঁড়িয়েছে। গীত এই শ্লোকটি উচ্চারণ করলেন, ভাগবতের শ্লোক। প্রাণ গোবিন্দ গোচারণ ভূমি থেকে চলেছেন, চাকচিক্যময় বরণ চিকন কালিয়া, চরণে নূপুর কোটিতে পিতধারা, গলে বৈজয়ন্তী মালা, অধরে মধুর মুরলী, কর্ণে মকরাকৃতি কুণ্ডল, কর্ণিকার বিপ্রদবাস কনক কপসং কপিসং। গোবিন্দ চলেছেন নিত্যের ছন্দে ছন্দে, আগে চলেছেন নবলক্ষ ধেনুরপাল, পিছনে রয়েছে রাখালগণ, তার সবার পিছনে প্রাণ গোবিন্দ। অরুণদেব সূর্যদেব পশ্চিম গগনে ঢলে পড়েছে তার লাল রক্তিম আভা, নবলক্ষ ধেনু এক পথে চলেছে গোধূলি রঞ্জিত, ধুলায় ধূসর হয়ে গেছে সারা আকাশ বাতাস গোষ্ঠীর পথ, তার মাঝখান দিয়ে গোবিন্দ চলছেন। গোবিন্দ একেতেই কালো চাকচিক্যময় বরণে চিকন কালিয়া, আবার বিন্দু বিন্দু ঘাম ঝরছে, আর গরুর খুরের ধুলোগুলো বাতাসে উড়ছে গোবিন্দের গায়ে লেগেছে, আর সূর্যের অরুণ বর্ণ কিরণ গোবিন্দের অঙ্গে পড়েছে। বাঁশরি বাজাতে বাজাতে চলেছেন ব্রজবাসীর মন হরণ করতে করতে। নটবর, নটবর মানে কি? শিবের এক নাম নটবর। নৃত্য করিতে করিতে প্রাণ গোবিন্দ চলেছেন। এমন সুন্দর শ্লোকটি শ্রবণ করে শ্রীবাস প্রেমী আপ্লুত হয়ে গদগদ ভাবে ভূমিতে আছাড়ি খেয়ে ফেলল, ছটফট ছটফট করছে প্রেমের বিকারে। কিন্তু যার শরীরে কৃষ্ণ প্রেম করয়ে উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞে না বুঝয়। যার শরীরে কৃষ্ণ প্রেমের বন্যা বইবে, তার যে বাক্য তার যে কাজকর্ম চলাফেরা বিজ্ঞ পণ্ডিত বুঝবে না। দেবানন্দ পণ্ডিত বুঝতে পারল না, শ্রীবাস ছটফট করছে দেখে ছাত্রদের বলছে, বামুনিয়া শ্রীবাসের জন্য আমার ভাগবত পাঠে অসুবিধা হচ্ছে, ওকে সরিয়ে দাও। গুরুমশাই যদি প্রেম না পায়, ছাত্রগণ শিষ্যগণ পাবে কি করে? ছাত্রগণ শ্রীবাসের হাতে পায়ে ধরে টেনে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসলেন। তখনকার দিনে ভাগবত পাঠ হতো এভাবে, যিনি পাঠক বসায় তিনিও প্রেম আস্বাদন করতেন না এবং প্রেম দিতেও পারত না। তখনও বৈষ্ণব ছিল কতিপয় হাতে গোনা, কিন্তু যারা কয়েকজন ছিল তাদেরকে দেখে নিন্দুক পাষণ্ডী কুতার্কি অভিমানী দুরাচারী ঠাট্টা করত, তিরস্কার করত, দেখে বলতো হরি ওই দেখো চলে যাচ্ছে খেতে পায় না, হরি হরি বলে কাঁদে, নানান ভাবে উৎপাত করে। অদ্বৈতকে দেখে এমন উৎপাত আরম্ভ করলো অদ্বৈত, অদ্বৈত সঙ্গে সঙ্গে রুদ্রমূর্তি ধারণ করে বছরে, তোরা আমাকে দেখে উপাস করছিস, আমার মদন গোপালকে তোদের সবার নয়নে যদি দেখাতে না পারি আমি তার কিঙ্কর নই, আমার নাম অদ্বৈত মিথ্যা, এই বলে চলে আসলেন তার নিজের ভজন কুটিরে। ভগবান বিষ্ণুর সামনে আরাধনা করছেন, তোমাকে কোন পথে আনব, কিভাবে আনব। এবার শাস্ত্র পড়তে লাগলেন, শাস্ত্রই তো একমাত্র পথ, ভগবান কোন পথ দিয়ে আসবেন, ভগবানকে কিভাবে চেনা যায় জানা যায় শাস্ত্রের দ্বারা। অদ্বৈত মনে মনে ভাবলেন আমার মদন গোপালকে কোন পথ দিয়ে আনব, শাস্ত্র পড়তে পড়তে একটা শ্লোক পেয়ে গেলেন, তুলসী দল মাত্রেন মাত্রেন জলস্য চলুকে নব জলস্য চলুকে নব বিকৃতং সমাত্মনং বিকৃতং সমাত্মনং ভক্তব্য ভক্ত মৎসল ভক্তব্য।
অধিক অপমানিত, অদ্বৈত ক্রোধান্বিত হয়ে শাস্ত্রগ্রন্থ পড়তে পড়তে কোন পথ দিয়ে আমার মদন গোপালকে আনব বিচার করছে, যখন এই তুলসী দলমাতৃণ শ্লোকটি পেয়ে গেলেন, অদ্বৈত দিগম্বর হয়ে কাপড় চুপড় তার অঙ্গে ঠিক নেই, বাহু তোলে উদ্দাম নৃত্য করছে, পেয়েছি পেয়েছি মদন গোপাল, তুমি আর বেশি দিন গোলকে থাকতে পারবে না, এই শ্লোক যদি সত্য হয় এই শ্লোকের পথ ধরে তোমাকে আমি আকর্ষণ করব, দেখি কতদিন তুমি গোলকে থাকো, তোমাকে অতি শীঘ্র আসতেই হবে। এই শ্লোকের অর্থ কি, কেহ যদি ভক্তি ভরে নন অশ্রু ঝরিয়ে চন্দন মিশ্রিত তুলসী হা কৃষ্ণ গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে অর্পণ করে, এই তুলসীর কাছে গোবিন্দ এত ঋণী হয়ে যায় সে ভক্তের কাছে, চরণে তুলসী পেয়ে গোবিন্দ সেই ভক্তের কাছে এত ঋণী হয়ে যায় যে চিন্তায় পড়ে যায় এই ভক্তের ঋণ আমি শোধ করব কি করে, অবশেষে চিন্তায় চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে ঋণ শোধ করতে না পেরে নিজেকে সেই ভক্তের কাছে বিক্রয় করে দেয়। রাধে রাধে, এই জন্য আমাদের গৌড়ীয় সদাচারে বলা হয়েছে প্রত্যেক দীক্ষিত ব্যক্তি সদাচারী বৈষ্ণব গুরুচরণ যারা চরণ আশ্রয় করেছে দীক্ষা নিয়েছে তারা নিজ হাতে প্রতিদিন অর্চন করা কর্তব্য। গৌর গোবিন্দ চরণের ফুল তুলসী দিতেই হবে, এটাই বিধি এটাই বিধান। যদি মদন গোপালকে তোমার প্রেম বন্ধনে বাঁধতে চাও, অদ্বৈত বাহু আস্ফালন করে নৃত্য করছে, পেয়েছি পেয়েছি, প্রতিদিন সেই মদন গোপালের চরণ লক্ষ্য করে গঙ্গায় তুলসী চন্দন অর্পণ করেন, আর বেশি দিন থাকতে পারল না। অসাধনের চিন্তামণি সাধনে চিন্তা মনি মনি কত সত্যতে কলি গেল, এমন দয়াল ঠাকুর
আরবে না সত্য ত্রিদাদাপ কলি গেল এমন দয়াল ঠাকুর আর হবে না কত সত্য ত্রিদাদাপ কলি গেল এমন দয়াল ঠাকুর আর হবে না এমন প্রেমের ঠাকুর আর হবে না কত কত সত্যতে দাদ্রাপর কলি আসবে এমন প্রেমের ঠাকুর গৌর আর হবে না সত্যতে দাদ্রাপর কলি আসবে এমন প্রেমের ঠাকুর আর হবে না কত সত্যতে দাদ্রাপর কলি আসবে এমন দয়াল ঠাকুর আর হবে না ভজ ভজ আমার গৌর ভজ ভজ আমার গৌর ভজ 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 আমার গৌর ভজ তোমাদের হাতে ধরি আমি পায়ে ধরি ভজ ভজ আমার গৌর ভজ মানব জনম পেছো ভালো ভজ ভজ আমার গৌর ভজ মানব জনম পেছো ভালো ভজ ভজ আমার গৌর ভজ এমন মানব জনম পেছো ভালো তোমরা ভজ অসাধনের চিন্তামণি অসাধনের চিন্তামণি অসাধনের অন্যান্য যুগে ভগবানকে সাধনা করে পাওয়া যায় আমার গৌর সুন্দরকে সাধনা করে পাওয়া যায় না অন্যান্য শাস্ত্র গ্রন্থের দ্বারা অন্যান্য ভগবানকে অন্যান্য যুগে অবতার অবতারীকে জানা যায় কোন ভগবান কোন যুগে এসেছে কেন এসেছে কি করেছে সে ভগবানকে চেনা যায় শাস্ত্ররূপ আলোর দ্বারা আর আমার গৌরকে শাস্ত্ররূপ আলোর দ্বারা জানা যায় না চেনা যায় না চৈতন্যের কৃপালে হইয়াছে যাহারে চৈতন্যের কৃপালে সে হইয়াছে যাহারে সেই তো চৈতন্য তত্ত্ব বুঝিবারে পারে তো চৈতন্য তত্ত্ব বুঝিবারে পারে শাস্ত্ররূপ আলোর দ্বারা অন্যান্য ভগবানকে চেনা যায় জানা যায় কিন্তু শাস্ত্ররূপ আলোর দ্বারা গৌর সুন্দরকে চেনা যায় না জানা যায় না গৌর হরি যদি নিজ গুণী কৃপা করে জানায় তবেই তুমি জানতে পারবে একটি দৃষ্টান্ত
এটি ছোট্ট বাচ্চা, 5-7 বছর বয়সের বাচ্চা, বাবার কাছে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমায় এবং প্রতিদিন গল্প শুনতে শুনতে ঘুমায়। আবার যে গল্প একবার বলা হয়েছে এত তীক্ষ্ণ বুদ্ধি, দ্বিতীয়বার বললে কিন্তু বাবা অমুক দিন শুনেছি, নতুন গল্প চাই, নাহলে ঘুমাবেই না। কত ইনিয়ে মিনিয়ে গল্প বানানো যায়, বাবাও ঘুমাতে পারছে না, ছেলে না ঘুমালে বিরক্তি করছে, বাবা নতুন গল্প চাই, গো নতুন গল্প। তাহলে শোন আরেকটা গল্প বলি, এবার বলছে বাবা অমুক দিন শুনেছি। এবার বাবা বলছে শোনো বাবা, মাঠে নাঙ্গল চষছিলাম তো দুপুর বেলা, হঠাৎ সূর্য মামার সঙ্গে দেখা হলো। বাবা তারপরে? এবার সূর্য মামার যা ঘটনা, যা কাহিনী সব বললো, সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার, সূর্য না থাকলে আমরাও মরে যাব, জগৎ ধ্বংস হয়ে যাবে, যা বলার সুন্দর মহিমা বললেন। খোকাটি শুনতে শুনতে মনে মনে ভাবছে ও এত গুণের মামাকে তুমি একা একা দেখেছো আমাকে না দেখিয়ে, ঠিক আছে তুমি যেমন আমায় না দেখিয়ে একা একা দেখেছো আমিও একা একা দেখবো। ধরপড় করে উঠছে, এই খোকা ওঠ, যতবার উঠবার চেষ্টা করে ততবারই বাবা শুইয়ে দেয় জোর করে। খোকা দেখছে আমি না ঘুমালে বাবা ঘুমাবে না, আর বাবা না ঘুমালে একা একা যেতে পারবো না, মিছা চাচ্ছি, চোখ বন্ধ করে নাকের ডাক আরম্ভ করে দিয়েছে। বাবা মনে মনে ভাবছে তাহলে নিশ্চয় ঘুমিয়ে পড়েছে, বাপরে বাপ জগৎ শান্ত। এবার শান্তি মতো বাবা ঘুমালেন, নাকের ডাক এসে গেছে, খোকা দেখছে এই তো সুযোগ, খাটের থেকে নামলেন, হেরকিনের বাতিটা একটু বাড়িয়ে দিলেন, কপাট খুলেছে, কপাট খোলার শব্দে বাবার ঘুম ভেঙে গেছে, হেরকিন হাতে, খোকা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নেমে বিছানার থেকে নেমে বলছে, খোকার হাত ধরে বলছে এ খোকা কোথায় যাচ্ছিস, বলছে হাত ছাড়ো, আরে কোথায় যাচ্ছিস, মাঠে, এত রাত্রে আমি সূর্য মামাকে দেখতে যাচ্ছি, এই খোকা তোকে অন্ধকারে দেখা যাবে না, বলছে এতে হেরকিন আছে, হেরকিনে আলো দিয়ে দেখবো। বাবা বলছে খোকা তোমার বয়স যেমন অল্প, হালকা বুদ্ধি, তেমনি হালকা হালকা কথা বলছো, শোনো বাবা, সারা পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক কৃত্রিম আলো প্রকাশ করতে পারেনি, আবিষ্কার করতে পারেনি, যে কৃত্রিম আলো দিয়ে সূর্যকে দেখা যায়। সূর্য যখন নিজ গুণে কৃপা করে উদয় হয়, তার কিরণ যখন জগতে প্রকাশ করে, সূর্যের কিরণে সূর্যকে দেখা যায়, সূর্যের আলোর দ্বারা সূর্যকে দেখা যায়, হেরকিনে আলোতে দেখা যায় না। এটা হলো দৃষ্টান্ত। অন্যান্য শাস্ত্ররূপ আলোর দ্বারা অন্যান্য যুগে ভগবানকে জানা যায়, কিন্তু শাস্ত্ররূপ আলোর দ্বারা গৌর সুন্দরকে চেনা যায় না, জানা যায় না। চিনতে গেলে, জানতে গেলে সদাচারী বৈষ্ণব গুরুচরণাশ্রয় চাই, গুরু কৃপা আনুগত্য স্বীকার করে ওনার বাক্যকে অক্ষরে অক্ষরে পালন করে তুমি গৌর আরাধনা যখন করবে, গৌর হরি তার প্রেমের চন্দ্রিকা আলো যখনই তোমার হৃদয়ে প্রকাশ করবে, তখনই তুমি গৌর হরিকে জানতে পারবে। জড়বিদ্যায় বিদ্যান হয়ে গৌরকে দেখা যায় না, জানা যায় না, পাণ্ডিত্যের অভিমানে গৌরকে চেনা যায় না, কুলের আভিজাত্যে গৌরকে জানা যায় না। তাই বৈষ্ণব মহাজন বলছেন অসাধনের চিন্তামণি, এই জন্য মহাজন বলছেন চৈতন্যের কৃপালেশ হইয়াছে যাহারে, সেই তো চৈতন্য তত্ত্ব বুঝিবারে পারে। আর চৈতন্য গৌ অর্থাৎ গৌরহরিকে চিনতে গেলে, জানতে গেলে তার কথা বেশি করে শুনতে হবে, বেশি করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন ভবসিন্ধু তরিবার আছে যার চিত্ত, আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো এমে চৈতন্য চরিত, শ্রদ্ধা করি শুনো এমে চৈতন্য চরিত, শ্রদ্ধা করে শোনো চৈতন্য চরিত কথা। হয়তো বলতে পারেন বুঝতে যে পারি না, বুঝার দরকার নাই, বুঝানো দায়িত্ব নার, তুমি কি বুঝবে, তুমি শোনো,
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, বুঝেবা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপে জীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। এই জন্য কাকুবাদ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বারবার বলেছেন, চৈতন্য চরিতামৃত যেবা করে পান, তাহার চরণ ধৌত জল নিত্য করি পান। বড় আদরের কথা, মূল্যবান কথা, অসাধনের চিন্তামণি। আজকে আমরা গৌরহরিকে পেয়েছি, গৌরহরিকে চিনতে পারা যাবে গৌরহরির কৃপা হলে। যে হরিদাস ঠাকুর সারা জীবন তিন লক্ষ হরিনাম সংকীর্তন না করে জল পর্যন্ত গ্রহণ করেন না, আর সেই হরিদাস অন্তিম কালে কিভাবে গৌরচরণে মিলিত হলো, গৌরচরণে আগের দিন কামনা করে নিলেন, হৃদয়ে ধরিব তব যুগল চরণ, যুগল চরণ নয়নে হেরিব তব ওচাঁদ বদন, নয়নে খেরিব তব ওচাঁদ বদন, জিহায় উচ্চারিব তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, জিহায় উচ্চারিব তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িব ছাড়িব নয়ন দিয়ে তোমার চাঁদ বদন দেখবো, তোমার চরণ যুগল হৃদয়ে ধরবো, তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তোমার চরণে মিলিত হতে চাই। সেভাবেই গেল। সারাদিন প্রতিদিন দিনে তিন লক্ষ হরিনাম সংক্ষিপ্ত, মাসে এক কোটি তার ব্রত, সারা জীবনের ব্রত, ব্রত ভঙ্গ হয়নি, অনিয়ম হয়নি, দিনে তিন লক্ষ মাসে এক কোটি নাম না করে যে জল পর্যন্ত গ্রহণ করে না প্রতিদিন, সেই হরিদাস ঠাকুর নাম করতে করতে গেলেন না। মহাপ্রভু নাম করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে গেলেন, কেন? হরিদাস ঠাকুর বুঝতে পেরেছেন, এই জন্য মহাজন বলেছেন, গৌর ভকতি গৌর মুকুতি, গৌর ভকতি গৌর মুকুতি, গৌর ভকতি গৌর মুকুতি, গৌর বেদের সার, গৌর ভকতি গৌর মুকুতি, গৌর বেদের সার, গৌর ভকতি গৌর মুকুতি, গৌর বেদের সার, তোমরা সাধ গৌর ভজ গৌর, সাধ গৌর ভজ গৌর, তোমরা সাধ গৌর ভজ গৌর, গৌর করিবেন পা গৌর ভজ গৌর, গৌর করিবেন পা, গৌর করিবে পা, গৌর ভক্তি গৌর মুক্তি, গৌর বেদের সার,